কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা কিছু টুলস নিয়ে আলোচনা করব যে টুলস গুলো নিয়ে কাজ করার জন্য আপনার আরো বিলেস্টেটার বা ফটোশপ এই ধরনের কোনো টুলস এর প্রয়োজন হবে না তো চলুন শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে আমি একটা ছোট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই আপনাদের রিকোয়েস্টে আমার যে কোর্সটা চালু হয়েছে খুব সেটার ক্লাস শুরু হবে আপনি যারা এখন পর্যন্ত ভর্তি হন তারা অবশ্যই কোর্সে ভর্তি হতে পারেন আপনাদের কথা চিন্তা করে আপনাদের জন্যই আমি কোর্সের প্রাইস একদম সীমিত রেখেছি একদম আপনাদের হাতের নাগালেই থাকবে এবং আমার যতগুলো স্ক্রিপ্ট আছে প্রিমিয়াম সবগুলা স্ক্রিপ্ট আপনারা পেয়ে যাবেন ফ্রিতে এবং আরো কিছু টুলস আছে সবগুলা টুলসই আপনারা একদম ফ্রিতে সেখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এআই এবং অটোমেশন টুলস আপনারা খুবই কম দামে সেখানে পেয়ে যাবেন তো আজকে যে টুলস গুলো নিয়ে আলোচনা করবো চলুন আগে সেই টুলস গুলো দেখি এখানে আপনারা যতগুলো টুলস দেখতে পাচ্ছেন আমরা আজকে এই সবগুলো টুলস নিয়ে আলোচনা করব এর আগে কিছু টুলস নিয়ে আলোচনা করা হয়েছিল এখান থেকে সেগুলোর মধ্যে কিছু প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো সলভ করে আজকে আবার আমরা সেই টুলস নিয়ে আলোচনা করব তো আমরা শুরুর থেকে আসি প্রথমে যে টুলসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইপিএস টু এস এবং এস টু ইপিএস একই টুলসের মাধ্যমে আপনারা ইপিএস করতে পারবেন এবং ইপিএস টু এসবিসি করতে পারবেন এবং এসবিসি টু ইপিএস করতে পারবেন তো আমরা এটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং আমাদের একটা টেস্ট আমরা একটা টেস্ট ফোল্ডার রেখেছি এখানে এবং টেস্ট ফোল্ডারের ভিতরে আমরা কি কিছু বেতো রেখেছি এখানে তো এখানে আমরা এটাকে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে এখানে যে ইপিএস গুলো ছিল সবগুলো ইপিএস এসবিসি তে কনভার্ট হয়ে গিয়েছে আমরা যদি আবার এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি এবং দেখতে পাবেন যে সাথে সাথে সব সবগুলো এস বিজি ইপিএস এ কনভার্ট হয়ে গিয়েছে তো এটা এতটাই সহজ তোমরা এটাকে কেটে দিব কেটে দেওয়ার পরে আমরা যাব হচ্ছে ডাইমেনশন ইনক্রিজারে তো ডাইমেনশন ইনক্রিজারে যাওয়ার আগে আমরা একটু ইমেজ সাইজ ইনক্রিজার যেটা গত ক্লাসে আমরা দেখেছিলাম সেটা একটু দেখে নিই আমরা টেস্ট ফোল্ডারের ভিতরে যাব এখানে এটাকে পেস্ট করব এবং এটাকে আমরা ডাবল ক্লিক দিয়ে ওপেন করব তো ওকে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এইটার আসলে এটা আসে কেন এবং এটা দিয়ে আমরা কি দিব দুইটা অপশন যে আসে আমরা কি দিব তো প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আমরা দিব আমাদের ইমেজের সাইজ কতটুকু হবে আমাদের যে এই কেবিটা সেটা কতটুকু হবে তো এখানে আমরা যে জেপিজি গুলো দেখতে পাচ্ছি সেই জেপিজি গুলো সর্বোচ্চ যেটা সেটা চারশো ছাব্বিশ কেবি এখন আপনি সর্বোচ্চ আপনার যে ফাইল গুলো সেগুলো আপনি কতটুকু রাখতে চান সেটা আপনি বলবেন এখানে দিবেন প্রথম যে অপশনটা সেটাতে দিবেন আপনি কত রাখতে চান যেমন আপনি উঠতে চান ধরেন এক হাজার এক কেবি আপনার ফাইলের সাইজ হবে এক হাজার এক এবং দেওয়ার পরে আপনি ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পরে এইখানে আপনি কি দিবেন এইখানে দিবেন হচ্ছে সর্বনিম্ন কত থাকলে সেটাকে এক হাজার এক বানাবে তো এখানে আমরা একটা মিনিমাম দিই এখানে যেহেতু সাত ছয়শ একাত্তর আমরা ছয়শ দেব আমরা ছয়শ দিই যে ছয়শ কেবির নিচে যে ফাইল আছে শুধুমাত্র সেই ফাইলগুলার সাইজই হবে এক হাজার এক কেবি তো আমরা ইন্টার ক্লিক দিব কমপ্লিট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে ছয়শো কেবির নিচে যে ফাইল ছিল শুধুমাত্র সেই ফাইল চেঞ্জ হয়ে এক হাজার এক হয়ে গিয়েছে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ছয়শো যে উনত্রিশ আছে ছয়শো একাত্তর কেবি আছে কিন্তু আমরা দিয়েছিলাম কত ছয়শো কেবি যে ছয়শো কেবির নিচে যে ফাইল আছে ছয়শো এবং তার নিচে যে ফাইল আছে সেই ফাইল গুলোকে এক হাজার করবে ঠিক আছে এখানে করে ফুলছে তো আমরা ইন্টারে ক্লিক দিবো এটা ক্লোজ হয়ে যাবে একদম সহজ আমরা এটাকে ডিলিট করে দিই এখন আমরা দেখবো ইমেজ ডাইমেনশন ইনক্রিজার আমরা আমরা কপি করব এটাকে এইখানে নিয়ে পেস্ট এটা শুধু ডাইমেনশন ইনক্রিজের করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাইমেনশন নামে একটা বার আছে আপনারা যদি এই ডাইমেনশন বারটা না পান রাইট বার্টনে কিক গিয়ে এখানেও পেয়ে যাবেন যদি আপনারা এইখানেও না পান তাহলে মোর থেকে গিয়ে আপনারা ডি সিরিয়ালে গিয়ে একটি সিরিয়ালের নিচের দিকে আপনার এই জায়গায় ডাইমেনশনটা পেয়ে যাবেন যেহেতু আমার ডাইমেনশনটা ওইখানে নিয়ে নিয়েছে যার কারণে হচ্ছে এইখানে ডাইমেনশনটা দেখাচ্ছে না তো আমার ডাইমেনশন এখানে দেখাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে উইথ গুলা আছে সবগুলো হচ্ছে পঁয়তাল্লিশশো পিক্সেল কারণ আমি আমার ম্যাক্সিমাম ফাইলে আমি হচ্ছে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করি তো যার কারণে আমি এখানে উইথ গুলা আমি সবগুলাকে পঁয়তাল্লিশশো পিক্সেলে রেখে দিয়েছি তো আমি এখানে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার রিসাইজ মাল্টিপল ভ্যালু আপনারা কত কয়গুণ বাড়াতে চান এটা তো এখানে আমি তিনটা ভ্যালু দিয়েছি টু থ্রি ফোর তিন ধরনের বেলু দিয়েছি এখানে অন্য কোনো ভ্যালু দিলে কাজ করবে না ঠিক আছে ধরেন আপনি ওয়ান দিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইরোর অনলি টু থ্রি ফোর ইজ অ্যালাউড তো তিন চার দুই তিন চারই অ্যালাউ করে এখানে তো এই দু তিন চার মানে কি দুই হচ্ছে কি আর দুই গুণ বড় হবে তিন তিন গুণ বড় হবে এবং চারে হচ্ছে চার গুণ বড় হবে আমি আবার এটাকে আনি আনার পরে আমি এখানে টু দিব টু দিয়ে আমরা এটাকে এন্টার দিব এন্টার দিলে আপনি দেখতে পাবেন যে এইখানে যে সাইজগুলো আছে সেই সাইজগুলো একটা নতুন ফাইল তৈরি হবে নতুন যে কপি হয়ে নতুন করে আসবে তো এটা একটু প্রসেসটা একটু লং এটা আপনার একটু সময় লাগে আপনি দেখতে পাচ্ছেন যে পঁয়তাল্লিশশো দ্বিগুণ হচ্ছে নয় হাজার তো নয় হাজার পিকজেল হয়ে গেছে এবং এটার ডাবল হচ্ছে এগারোশো এইভাবে দ্বিগুণ হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন নয় নয় হাজার এটা এগারোশো ছিয়ানব্বই নয় হাজার এবং চারশো বাহাত্তর নয় হাজার ইমেজটা আপনার দুই গুণ বড় হয়ে গিয়েছে তো আমরা যদি এখানে তিন দিয়ে দিতাম তাহলে তিনগুণ গুণ বড় হতো চার দিয়ে দিলে চার গুণ বড় হতো দেখতে পাচ্ছেন যে সবগুলা ইমেজ কমপ্লিট হয়ে গিয়েছে তো আমাদের একবার ইমেজ শেষ হয়ে গেলে আমরা এটাকে ক্লোজ করে দিব ক্লোজ করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলোর সাইজ বড় হয়ে গিয়েছে ঠিক আছে আপনি দেখতে দেখলেন যে এটাও খুব সহজে আপনার ডাইমেনশন গুলাকে চেঞ্জ করে দিবে বড় করে দিবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে জেপিজি টু পিএনজি এটা জেপিজি টু পিএনজি যেটা আছে সেটা শুধুমাত্র আপনার এক্সটেনশনটাকে পরিবর্তন করে এছাড়া আর কোনো কিছুই করে না দেখ আমরা একটু এটাকে কপি করে রাখবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলার এই জেপিজি যেগুলো ছিল সেগুলো হচ্ছে পিএনজি হয়ে যাচ্ছে এখানে তো এটা অন্য কোনো কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা একটু এন্টার দিব এটা অন্য কোনো কিছু পরিবর্তন করে না শুধু আপনার পেছনের যে এক্সটেনশনটা থাকবে সেই এক্সটেনশনটাকে শুধুমাত্র পিএনজি করে দিবে এখানে আর কোনো পরিবর্তন আসবে না যেভাবে ফাইল যেভাবে ছিল সেভাবেই থাকবে শুধুমাত্র জেপিজিটাকে পিএনজি করে দিবে এই পর্যন্ত এখানে আরেকটা আছে যেটা হচ্ছে পিএনজি টু জেপিজি আমরা সেটার টেস্ট করার জন্য এখান ইনপুট থেকে আমরা কিছু ফাইল আমরা এখান থেকে পাঁচটা ফাইল আমরা পপিক করে নিয়ে একটু টেস্টে চলে যাই সেইখান থেকে আমরা এনজি টু জেপিজি ক্লিক করে টেস্ট এর ভিতরে চলে যাব এখানে পেস্ট করব ডাবল ক্লিক দিয়ে ওপেন করব ওপেন করার পরে এখানে অপশন আসবে যে হোয়াইটের জন্য ডব্লিউ লিখতে হবে হোয়াইটের জন্য ব্যাকগ্রাউন্ড যদি আপনি হোয়াইট রাখতে চান তাহলে ডব্লিউ লিখবেন যদি ব্ল্যাক রাখতে চান তাহলে বি লিখ তো আমরা প্রথমে ডব্লিউ লিখে এন্টার ক্লিক করব তাহলে আপনারা দেখতে পাবেন এখানে সবগুলার পিছনে একটা করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এড হবে এড হয়ে সেটা জেপিজি তে কনভার্ট হয়ে যাবে সবগুলো কমপ্লিট হয়ে গেছে আমরা এক্সিট দিয়ে দিই এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা জেপিজি এই জে পিএনজিটাকে যে জেপিজিতে কনভার্ট করছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে এড করে ঠিক আছে প্রত্যেকটাতেই হোয়াইট ব্যাকগ্রাউন্ড এড করেছে এবং আমরা যদি এখন আবার ডাবল ক্লিক করে বি দেই বি দিলে আমাদের যেগুলো হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়েছিল সেগুলো এখন ব্ল্যাক হয়ে যাবে এন্টার ক্লিক দিলে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা ব্ল্যাক হয়ে যাবে আপনি যে কোনো পিএনজিকে জেপিজিতে ইজিলি ফোনভার্ট করতে পারবেন ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাতে ব্ল্যাক এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড পিএনজিকে ব্যাকগ্রাউন্ডে পোন ভার্ট করতে পারেন তো আমরা সবগুলোই ডিলিট করে দেবো কারণ এখন আমাদের এটা দরকার নেই এটাও দরকার নেই এখানে তো এরপর আছে এটা পিএনজি টুসিলিটি এক এর আগে এটা আমরা দেখবো দেখার আগে আমরা এটা দেখি পিএইচডি টু জেপিজি তো আমরা পিএইচডি টু জেপিজি কনভার্ট করার জন্য এখানে আমি কিছু পিএইচডি ফাইল রেখেছি তো আমার এখানে ফটোশপ ইনস্টল করা নাই যার কারণ হচ্ছে এটা এইভাবে দেখাচ্ছে পিএইচডি গুলো তো পিএইচডি টু জেপিজি পেজি যে তে ডাবল ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন যে এখানে পিএইচডি থেকে সরাসরি যে তে কনভার্ট হয়ে যাচ্ছে আপনি দেখলেন যে যে তে কনভার্ট হয়ে গেছে এগুলা আমরা ডিজাইনের জন্য ফিল্টার বানিয়েছিলাম ফিল্টার পিএস এর জন্য ফিল্টারগুলো সবগুলো পিএইচডি থেকে ই তে কনভার্ট হয়ে গিয়েছে মাঝখানে একটা টুলস মিসিং হয়ে গিয়েছিল ইপিএস টু জেপিজি তো সেটা একটা আমি দেখিয়ে দিই কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব এবং টেস্টের ভিতরে আমরা জেপিজি নাই শুধু ইপিএস গুলো রেখেছি আমরা ইপিএস টু জেপিজি যখন ক্লিক দিব আপনারা দেখতে পাবেন যে একটু সময় নেবে সময় নেওয়ার পরে একটা একটা করে ইপিএস জেপিজি কনভার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ জেপ একটাই মিস কনভার্ট হয়েছে দ্বিতীয় আরেকটা হয়ে গেছে আমরা এটাকে একটু লার্জ করে দিই দেখতে পাচ্ছেন যে একটা একটা করে হয়ে যাচ্ছে তো এভাবে আপনি ইপিএস যেগুলো আছে সেগুলো থেকে যে পিজি গুলোকে বের করতে পারবেন কনভার্ট করে বের করতে পারবেন কমপ্লিট আমরা এন্টার ক্লিক দিব দেখতে পাচ্ছেন ইপিএস গুলো কনভার্ট হয়ে গিয়েছে তারপরে আসি আমরা পিএনজি টু শিলটি যেটা আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়েছে তো এটা আমি এখানে এখানে রাখবো ইনপুটের ভিতরে কিছু ফাইল রেখেছি আমি ষোলোটা তো এটার কাজটা হচ্ছে আমরা অন্য যে কাজগুলো সেগুলো হচ্ছে আমরা এটার ভিতরে বা ফাইলের সাথে রেখেছি কিন্তু এটা আমরা রাখবো হচ্ছে ইনপুট ফোল্ডার করে সেই ইনপুট ফোল্ডারের সাথে আমরা এটা রাখবো তো এখানে যখন আপনি ডাবল ক্লিক দিবেন তখন একটা অটোমেটিকলি এখানে একটা আউটপুট ফোল্ডার তৈরি হবে এবং সেই আউটপুট ফোল্ডারের ভিতরে আউটপুট ফোল্ডারের ভিতরে আপনি দেখতে পাবেন যে সিলোটি গুলা হয়ে যাচ্ছে পিএনজি টু সিলোটি এভাবে কাজ করে তো এটা আমরা এইভাবে রেখে দিই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটা টুলস আছে জিপ মেকার নাম জিপ মেকারটা কিভাবে কাজ করে আমরা সেটাই দেখব এটার কাজ করতে পারেন অনেকে যারা ক্রিয়েটিভ ফেব্রিকাতে কাজ করেন অনেকে আছেন পিএনজি থ্রিতে কাজ করেন যেখানে জিপ ফাইল দিতে হয় তো আমরা সেটা দেখার জন্য আমরা এখানে টেস্ট ফোল্ডারের ভিতরে যা যা আছে আমরা তাই তাই রাখবো এখানে টেস্ট ফোল্ডারে আপনি দেখতে পাচ্ছেন যে যদি একটু ডিটেলস করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে প্রত্যেকটা ফাইলের সাথে একটা করে জেপিজি আছে ঠিক আছে তো আমরা আপনাদের সুবিধার কারণে আমি আরেকটা ফাইল একটু নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ফাইল রেখেছি উপরে যেগুলো হচ্ছে একই নামে পাঁচটা ফাইল এই পাঁচটা ফাইল আপনার জেপিজি তারপর ইপিএস এআই এই পাঁচটা ফাইল একরকম আর বাকি সবগুলো দুইটা দুইটা করে তো এখানে আমি আপনাকে চিকমেকটা দিয়ে একটু দেখাই আমরা এটা রান উইথ পাওয়ার সেল দেব রান উইথ পাওয়ার সেল দেওয়ার পরে এখানে আমাদের কাছে একটা অপশান চাইবে আমরা ইয়েস দিব ইয়েস এর জন্য ওয়াই দিব ওয়াই দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে কাজ কমপ্লিট হয়ে যাবে খুব দ্রুত দেখতে পাচ্ছেন যে কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখানে কি হয়েছে আমরা একটু যদি ডিটেলস করি তাহলে দেখতে পাবো এইখানে যে চারটা ফাইল ছিল পাঁচটা ফাইল ছিল সেই পাঁচটা ফাইল নিয়ে একটা জিপ ফাইল তৈরি হয়েছে আমরা যদি জিপ ফাইলের ভিতরে ঢুকি দেখতে পাবেন এখানে পাঁচটা ফাইল আছে এইখানে যে দুইটা ফাইল আছে সেই দুইটা ফাইল নিয়ে একটা জিপ কমপ্লিট হয়েছে এখানে একটা ইপিএস এর এইভাবে করে সেম নামের যতগুলা ফাইল থাকবে ততগুলা ফাইল ফাইল নিয়ে সে একটা করে জিপ বানিয়ে দিবে এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন যে জিপ মেকার যেটা ছিল সেই জিপ মেকারকেও জিপ করে ফেলছে ঠিক আছে তো এটার কাজ কি এটার কাজ হচ্ছে একই নামের যতগুলা ফাইল থাকবে একই নামের যতগুলা ফাইল থাকবে সবগুলো ফাইলকে হচ্ছে জিপ করে ফেলবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিএনজি গুলা কনভার্ট হয়ে গিয়েছে আমরা এটাকে এন্টার ডেট অফ করে দিব এখন এটাকে আমরা অ্যাপ ইলাস্ট্রেটর ইউজ করে আমাদের যে স্ক্রিপ্ট আছে ইমেজ ট্রেসার সেই ইমেজ ট্রেসার দিয়ে আমরা এটাকে ইমেজ ট্রেস করে ভেক্টরে কনভার্ট করতে পারবো তারপর আমরা সেট টুলস দিয়ে আমরা সেট বানাতে পারব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাকুক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম